এই গল্প বদলে যাওয়া জীবনের। পোশাক শ্রমিক আসাদুল ইসলাম 10 বছর ধরে হয়েছেন তাপুর। ছেলের অভয়ব পাল্টে দিব্যি এখন তৃতীয় লিঙ্গের মানুষ। পরিবার স্বজনহীন জীবনে তারাই তাদের আপনজন, তাই তো এত কিছুর পরও যেন কষ্ট ভুলে থাকার প্রয়াস। যাদের একদিন ছিল সংসার, স্বাভাবিক জীবন, তাহলে কেন তাদের এমন পরিণতি? কয়েকজনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তারা জানান অর্থের লোভে ফেলে সার্জিক্যাল ক্লিনিকে লিঙ্গ অপারেশন ও বিশেষ ওষুধ সেবনের মধ্য দিয়ে পরিবর্তন করা হয় শারীরিক অবয়ব। হাসপাতাল নাই, দোকানের মতো আর কি, ভিতরে রুমের মতো এরকম। পরে ওখানে ঢুকলাম, ঢুকলে পরে পরে আমারে বললো যে ওই ডাক্তার বললো যে ঠিক আছে তুমি এখানে বসো, তোমাকে আজকে অপারেশন করবো। আমি বলছি না আমি অপারেশন করবো না, আমাকে একটু বাইরে করে দাও, আমি চলে যাবো। বলে না তোমাকে নিয়ে আসা হয়েছে অপারেশন করার জন্য, অপারেশন করে তারপর তোমাকে ছেড়ে দেবো। পরে আমাকে যে পিছনে শুই দিয়া পরে এই অপারেশন কইরা পরে আমাকে অপারেশন করছে, কইরা বাবুজরা পরে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে। এখন আমি যখন শেষ পর্যায়ে, এখন দেশের অবস্থা ভালো না, আমি বলছি আমাদেরকে টাকা দিয়ে দাও, আমরা নিজেরা ব্যবসা করে খাবো, আমাদের কিছু কর্ম করে খাবো, আমরা আর 10 জনের কাছে হাত পাতে চাচ্ছি না। তখনই আমাদের সাথে মানে আমাদের লোকে তারা যুদ্ধ লাগাই দিছে। খুলনায় বেড়াইতে নিয়ে যাওয়ার নাম করে আমাদেরকে অপারেশন করায়। আমার সাথে আরও 2 জন ছিল। আমি আগে যখন গার্মেন্টস চাকরি করছি তখন আমার নাম ছিল রফিক। এখন আমার সর্দানি নিয়ে এসে বাবু হিজড়া ও জুলি হিজড়া নিয়ে এসে আমার নাম অঞ্জলি রাখছে। তাই আমি এখন আগে যেরকমভাবে আসছিলাম আমি ওই জগতে যাবে, আর আমার যে যারা যারা এই কাজ করছে তাকে আমি বিশ্বাস চাই। অভিযোগ উঠেছে এই চক্রের মূল হোতা গাজীপুরের বোর্ডবাজারের বাবু ও শহীদ হিজড়া। মেয়েলি স্বভাবের পুরুষদের টার্গেট করে লোভে ফেলে একের পর এক মানুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করছে তারা। জিম্মি করে রাস্তাঘাটে চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধ করানো হয় তাদের দিয়ে। তৃতীয় লিঙ্গে রূপান্তর হওয়া ব্যক্তিরা বলছেন দীর্ঘদিন ধরে তাদের কামানো টাকা দিয়ে চক্রটি গড়ে তুলেছেন অঢেল সম্পদ। যখন কাজে বেড়েছি বাড়ানোর পরে 20,000-25,000 টাকা ইনকাম করছে, আসার পরে ওনাকে সব দিয়ে দিছি। তো আমাদের সীমিতে কিছু দিছে, দিয়ে উনি মনে করছে এই টাকা নিয়ে উনি মানে বাড়ি গাড়ি করছে, করার পরে অনেক ব্যাংক ব্যালেন্স করছে, কিন্তু উনি আসলে প্রকৃত হিজড়া না। ঠিক আছে, উনি একটা ছেলে মানুষ আর আমরাও ছেলে মানুষ, আমাদের উনি টাকার লোভ দেখা যেভাবেই হোক আমাদের এই রূপান্তরিত করছে, মানে হিজড়া রূপান্তরিত করছে। এখন অন্যায় হলেও আছে, আমরা এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে তো আমরা আমাদের সত্যটা তুলে ধরতেছি। এখন অন্যায় হলেও আছে, মন্দ হলেও আছে, ভালো হলেও আছে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তৃতীয় লিঙ্গের রূপান্তরের বিষয়টি অস্বীকার করেন তিনি। আপনি আমার কথাগুলা আপনি টিভি চ্যানেলে দেন, আর যে এখানে দেন আমি জোরে বলতেছি আপনি দিয়ে দেন, সমস্যা নাই কোনো আমার। কারণ আমার মেইলি ভাব ছোট থেকেই আমি এইগুলা ওদের সাথে ছিলাম, কিন্তু আমি লিঙ্গ পরিবর্তন করিনি। এদিকে সুস্থ মানুষকে আরেকটি জেন্ডারে রূপান্তর করা মারাত্মক অপরাধ। পুলিশ কমিশনার বলছেন এদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। একটা সুস্থ নাগরিককে সে আরেকটা জেন্ডারে মানে পরিণত করবে, চেঞ্জ করবে তার জেন্ডারকে, এইটা আমরা ছাড় দেব না, এটা আমরা আইনের শক্ত প্রয়োগ করব। অভিযোগ রয়েছে প্রায় 40 জন এই চক্রের খপ্পরে পড়ে তাদের গোপনাঙ্গ হারিয়েছেন। আমি বগুড়ায় একটা কলেজে অনার্স করতাম, দারিদ্রতার কারণে ঢাকায় চাকরি করার আশায় আসি, ওখান থেকে বাবু হিজড়া আমাকে নিয়ে এসে তৃতীয় লিঙ্গতে পরিণত করছে। এই কলোনির অনেকের জীবনের গল্প এমন, তাদের দাবি স্বাভাবিক জীবনে ফেরার। গাজীপুরের কোনাবাড়ি থেকে রাজিবুল হাসান, সময় সংবাদ।